নমস্কার বন্ধুরা, শর্মি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, পুরোনো দিনে গ্রাম বাংলার হাতে মাখা দই চিকেন রেসিপি। মাখার সময় আমি একে একে সব কিছু আপনাদের বলে দেব। তবে একটা কথা বলছি বন্ধুরা, আপনারা সবাই ভিডিও দেখছেন কিন্তু লাইক শেয়ার কমেন্টস কেউ করছেন না, এবং আপনারা সাবস্ক্রাইবও করছেন না, এতে আমাদের কিন্তু কাজ করার আগ্রহটা অনেকটাই কমে যাচ্ছে। প্লিজ একটু দয়া করে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে, তাহলে আমরা একটু খুশি হব। ঠিক আছে বন্ধুরা, এখন আমি প্রথমে চিকেন নিয়ে নিয়েছি। মাখার সময় বন্ধুরা আমি একে একে সব কিছু বলে দেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে চিকেন নিয়ে নিচ্ছি। চিকেনগুলো একটু বড় সাইজের নিয়েছি, যেহেতু পোলট্রি চিকেন তার জন্য একটু নরম হয় এই চিকেনগুলো, তাই একটু বড় সাইজের নিয়েছি। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দিলাম টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, কটা কাঁচা লঙ্কা, অল্প জিরে বাটা, অল্প আদা বাটা। যেহেতু আমি টমেটো কুচি দিয়েছি, তাই কিন্তু আমি টমেটোটা বাটা করে আর দেইনি। এখন আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, সঙ্গে দিচ্ছি লবণ, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এক এক করে কিন্তু বন্ধুরা আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আপনারা ভালো মতন দেখে নেবেন। এখন আমি লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। এখন আমি প্রয়োজন মতন তেল অ্যাড করব। এখন আমি অল্প দই দিয়ে দেব। দই চিকেনের মেন উপকরণই কিন্তু দই। এখন আমি দই দিয়ে দিচ্ছি, খুব বেশি দেব না, যেহেতু আমি টমেটো দিয়েছি তাই বেশি টক হয়ে যাবে বলে আমি খুব কমই দই দিলাম, 2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। দেখুন বন্ধুরা, এই সময় দই চিকেন খাওয়াটা এক দিক থেকে ভালো, কারণ দই খুব শরীরের পক্ষে উপকারী বস্তু, সেই হিসাবে দই চিকেনটাও ভীষণ উপকারী শরীরের জন্য। এখন আমি প্রয়োজন মতন সামান্য চিনি অ্যাড করে দিলাম। কষানোর সময় যদি চিনিটা দেওয়া দেয় তাহলে রঙটাও খুব সুন্দর আসে। এখন আমি খুব সুন্দর করে এটা মেখে নেব, এত সুন্দর করে মাখবো যাতে মাংসের পিসগুলোর মধ্যে একদম ভালো মতন মশলাগুলো সব ঢুকে যায়। দেখুন বন্ধুরা, দেখে মনে হচ্ছে যেন রান্নাই হয়ে গেছে, হাতে মেখেছি কিন্তু। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে দেব, যাতে সব কিছুর গন্ধটা মাংসের মধ্যে ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আমি সুন্দরভাবে এটাকে ঢেকে রেখেছিলাম। দেখুন মাংসের থেকেও জল বেরিয়েছে, পেঁয়াজের থেকেও জল বেরিয়েছে, বেরিয়ে কিন্তু খুব সুন্দর লাগছে। ও আরেকটা কথা বন্ধুরা, আমি কিন্তু আজকে এই রেসিপিতে জল ইউজ করব না, এই জলেই আমি রান্না করব, কিন্তু দেখতে পাবেন মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি কষানোর জন্য আবার একটু টাইম ঢেকে রাখব, 10-15 মিনিটের জন্য ওয়েট করব। 10-15 মিনিট ওয়েট করে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমার, দেখে ভীষণ লোভনীয় লাগছে, তাই না বন্ধুরা? এই রকম কষানো মাংস কিন্তু ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই ভালো করে খেতে পারবেন। আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি এর উপরে। ধনে পাতাটার কিন্তু আলাদা একটা ফ্লেভার, নিজস্ব একটা ফ্লেভার আছে, যেটা মাংসের সাথে ভীষণ ভালোভাবে যায়। এখন আমি এর মধ্যে অল্প গরম মশলা দিয়ে দেব।
কি সুন্দর করে ফুটছে দেখুন বন্ধুরা। আমার কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবে। আমি বারবার একই কথা বলছি বন্ধুরা, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।